গুড ইভিনিং ফ্রেন্ডস, আর শনিবার নিরামিষ আমি খাই, তাই আমি কী বানাবো বিকেলবেলা টিফিনে বুঝতে তো পারছিলাম না, তাই বানিয়ে ফেললাম আলু ফুলকপি মটর দিয়ে গরম গরম পরোটা। আমি নিয়ে নিলাম একটা বাটিতে ময়দা, 500 গ্রাম ময়দা নিয়েছি এবং এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এর মধ্যে দেবো চিনি। চিনি তোমরা দিতে পারো নাও দিতে পারো, বাট চিনি আর নুনটা দিলে একটা আলাদা রকম টেস্ট হয়। তো আমি স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে দিলাম। এরপর আমি দেবো অল্প সাদা তেল, বেশি সাদা তেল দেবে না বন্ধুরা, দিলে কিন্তু বেশি ক্রাঞ্চি হয়ে যায়, তো অল্প ক্রাঞ্চির জন্য আমি অল্প সাদা তেল দেবো। তারপর আমি এটাকে সুন্দর করে মেখে 10-15 মিনিট ঢেকে রেখে দেবো। এরপরে দেখো আমি প্রেশারে অলরেডি মটর ভেজে রেখে দিয়েছিলাম, আর আলাদা একটা বাটিতে আমি আলু এবং ফুলকপি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো সবই আমি এখন প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে সিদ্ধ করার জন্য। তোমরা সবাই আলু পরোটা খেয়েছো, ফুলকপি পরোটা খেয়েছো, কিন্তু পুরোপুরি নতুন রেসিপি আলু ফুলকপি মটর দিয়ে পরোটা, খুবই সুন্দর খেতে লাগে, ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং খুবই সুন্দর লাগলো, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপর এটাকে হালকা নুন দিয়ে আমি সিদ্ধ করতে দিলাম, সিদ্ধ করার পর আমি একটা বাটিতে এটাকে নামিয়ে নিলাম ছেঁকে নেওয়ার পরে, খুবই গরম, তো এটাকে আমি নামিয়ে নেওয়ার পর একটা আলাদা বাটিতে খুন্তি দিয়ে আমি এটাকে কাটতে লাগলাম, কারণ খুবই গরম, হাতে ছেঁকা লাগবে। তাই দেখো বন্ধুরা, আলু এবং ফুলকপিটা কিন্তু পুরোপুরি গলে গেছে, কিন্তু মটরটা একটু গোটা গোটা আছে, কারণ গালে ফুললে খুবই ভালো লাগে, পুরোটা গলে গেলে খুবই বিচ্ছিরি হয়ে যেত মাখাটা। তাই এরপর আমি এটাকে একটু কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতোই দেবে, খুব বেশি দেবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো স্বাদ মতো নুন দেওয়ার পর দেবো সামান্য হলুদ গুঁড়ো, এরপর দেবো আমি সব মশলা অল্প অল্প করে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দেবো, 1 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য গুঁড়ো লঙ্কা, যেহেতু এর মধ্যে আমি কাঁচা লঙ্কা মিক্স করবো তাই সামান্য গুঁড়ো লঙ্কা দেবো। এরপর দেবো 1 চামচ সর্ষে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। যারা শুধু গুঁড়ো লঙ্কা দিতে চাও তারা একটু বেশি দিতে পারো, বা যারা শুধু কাঁচা লঙ্কা দিতে চাও তারা একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়ে দেবে, আর ঝাল ছাড়া বানালে তো কিছুই দিতে হবে না, তো একটুখানি গুঁড়ো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিলে খুব ঝাল হয় না। তো ওটাকে মাখিয়ে নেওয়ার পরে মশলাটা দিয়ে তারপর আমি হালকা কাঁচা লঙ্কা হালকা একটু ধনে পাতা দিয়ে দিলাম। এরপরে দেবো আমি টমেটো কুচি, টমেটো কুচি অল্প দেবো, কারণ ভাজার সময় আমার আরেকটু টমেটো কুচি দিতে হবে। দেওয়ার পরে এবার আমি একটু লেবুর রস দেবো, তো আমি 500 গ্রাম ময়দার জন্য যে গ্রেভিটা বানিয়েছি তার মধ্যে আমি 2 টুকরো লেবুর রস দিলাম, তো তোমরা যে হিসেবে পুরটা বানাবে সেই হিসেবে লেবুর রসটা দেবে, যাতে খুব বেশি টক না হয়ে যায়। এরপর আমি এতে দেবো টমেটো সস, আমি ছোট্ট যে টমেটোর সসগুলো লেবু রসটা পুরোপুরি দেওয়ার পরে 2 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম, কারণ আমি ফুডটা একটু বেশি বানিয়েছি, 500 গ্রাম ময়দা করতে হবে। তাই তো টমেটো সসটা 2 রকম, এই 2টো দিয়ে দিলাম, তারপরে আমি আর একটু ভালোভাবে মেখে 5-10 মিনিট রেখে দেবো। তো প্লিজ বন্ধুরা, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমি রেসপন্স পেলে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো প্লিজ ফ্রেন্ডস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তারপর আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর এই তেলটা গরম হয়ে গেলে আমি একটু জিরে দিয়ে দেবো, বন্ধুরা জিরেটা একটু হাতে ঘষে তারপরেই দেবে। জিরেটা দেওয়ার পর আমি এর মধ্যে একটু হিং দিয়ে দেবো, হিংটা যেহেতু নিরামিষ করছি, আদা এই রসুন পেঁয়াজ কিছুই দিচ্ছি না, তাই হিংটা দিলে একটু খুব সুন্দর গন্ধ হয়। তো হিং আর জিরে একটু ভেজে নেওয়ার পর আমি প্লেটে আলাদা টমেটো কুচি, ধনে পাতা কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি রেখেছিলাম, তো সেখান থেকে আমি আদা কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। নেওয়ার পরে আমি একটু লঙ্কা কুচিটা আর ধনে পাতা কুচি টমেটো কুচিটা দিয়ে দেবো, আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। টমেটোটা যেহেতু আমি কাঁচা দিয়েছি তাই আমি একটু সুন্দর করে বেশিক্ষণ ধরে নামবো, যাতে টমেটোটা ভাজা হয়ে যায়। আর বন্ধু এটাকে কিন্তু রেখে দেবে না, এইভাবে দিয়ে একটু নেড়ে তাহলে এটা লেগে যাবে, এটাকে নাড়তেই থাকবে। তো নাড়ার পরে নাড়তে নাড়তে দেবে, খুবই সুন্দর একটা স্মেল আসছে, যেহেতু হিং দেওয়া আছে, আদা কুচি দেওয়া আছে, তার জিরে যেটা যেহেতু ফোড়ন দিয়েছি, তো অনেকক্ষণ ধরে নাড়ার পরে টমেটোটাও ফ্রাই হয়ে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল আসা শুরু করবে। তারপর আমি অলরেডি ওখানে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম আলুটা, ওর মধ্যে আমি কাঁচা ধনে পাতাও দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম টমেটোর সাথে, খুব সুন্দর একটা স্মেল আসে তার জন্য। তো এটা ভেজে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে, ঘরে দেখবে ছড়িয়ে পড়বে স্মেলটা, তো তারপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা ফ্রেন্ডস খুব বেশি ফ্রাই করবে না, এটাকে অল্প ফ্রাই করবে, কারণ খুব বেশি ফ্রাই করলে ভালো লাগে না, যদি এটা আমরা পরোটার মধ্যে দেবো, আমরা তো শুধু খাবো না। তাই তো এটা দেওয়ার পরে এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আলুটা, দিয়ে আমি এটাকে ভেজে নেবো। বন্ধুরা আমাদের তো খুব জয়েন্ট ফ্যামিলি খুব বড়, তো সেখানে আমরা রান্নাঘরে আমি যেহেতু আলাদা রকম একটা রান্না করি, আর সেটা ভিডিও করতে এবং জোগাড় করতেও সময় লাগে, জোগাড় করতে আর ভিডিও করতেও সময় লাগে, তো এই সময় আমাদের সন্ধ্যাবেলা রাতের রান্না হচ্ছে রান্নাঘরে, তাই আমি আলাদাভাবে বারান্নায় আমার নিজের মতো করে এসে আমি সুন্দর করে ভিডিও করে জোগাড় করে স্টোভে রান্নাটা করি।
আলাদাভাবে এনে, তাই আমি এটা রান্না করে রান্না করে দেখাতে পারলাম না। এরপর আমি এখন ময়দা মুখে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে, সেটাকে আমি লিচি করে নিয়েছি সবগুলো। এরপর এটাকে আমি বেলে দেখাবো। তো আমি যদি দু হাতে বেলবো বন্ধুরা, তো ভিডিও করার কেউ নেই। তাই আমার ছোট্ট পুটু আমার ছেলে সে ভিডিওটা করে দিচ্ছে। তো ভিডিও একটু বাজে হলেও খারাপ মনে করবে না, যেহেতু একটা ছোট্ট বাচ্চাও করে দিচ্ছে তাই। তো অলরেডি আমি কড়া গরম মুছিয়ে দিয়েছিলাম, ওখানে একটা হচ্ছিল, তো পুটুকে ডাকতে সময় লাগছিলো তাই। তো আমি তোমাকে দেখানোর জন্য আর একটা সেকেন্ডটা করে দিচ্ছি। আর হ্যাঁ, পরোটাটা কিন্তু আমি ঘি দিয়ে ভাজবো, যেহেতু পুটু খাবে তো তোমরা সাদা তেলেও ভাজতে পারো। নর্মালি যেরকম পরোটা করে হালকা রুটি করে নেওয়ার পর অল্প তেল দিয়ে তারপরে পরোটা ভেজে নেয়, সেরকমভাবেও করতে পারো। আবার লুচি যেরকম করে বেশি তেল দিয়ে লুচিটাকে ভাজে, তুমি এরকম বেশি তেল দিয়ে পরোটাকে ভেজে নিতে পারো। যেহেতু পুটু খাবে তাই আমি ঘি দিয়েই করছি, ঘি দিয়ে একটু বেশি হেলদি। এটাকে তোমরা বাচ্চাদেরকে সকালে এবং বিকালে টিফিনেও দিতে পারবে, ভীষণই হেলদি বাচ্চাদের জন্য। আর ঘি দিয়ে আমি যেন ভেজে নিচ্ছি, যেহেতু পুটু খাবে তাই এগুলো বাচ্চাদেরকেও দেওয়া যায়। ঝালটাও আমি খুব পরিমাণ মতো দিচ্ছি, যাতে খুব বেশি না লাগে, যাতে পুটু এটা খেতে পারে এবং বাড়ির সকলেই এটা খেতে পারে। তো এটাকে আমি বেলে নেওয়ার পরে এর মধ্যে একটু পুর দিচ্ছি। পুরটা একটু বুঝে শুনে দিতে হবে, খুব বেশি যাতে না হয়ে যায়। তোমার চামচ একটু বেশি উঠে গেছে, তাই আমি একটুখানি এটাকে তুলে নেবো। তুলে নেওয়ার পরে বন্ধুরা আমি কিন্তু এটাকে চৌকো করে বেলবো। তো তোমরা যদি গোল করে বেলতে চাও, গোল করে এটাকে মুড়ে নেবে। তো আমি এটাকে চৌকো করে বেলবো বলে চৌকো করে সুন্দর করে মুড়ে নিচ্ছি, মোড়াটা যাতে একটু খুব ভালোভাবে হয়, নাহলে কিন্তু পরোটা বেলতে গেলে ছেড়ে যাবে। তো মুড়ে নিয়ে একটু ভালোভাবে সাইডগুলো চেপে দেবে, যাতে কোনো প্রবলেম না হয়। তারপরে তুমি এটাকে দেখে নেবে ভালোভাবে চাপা হয়েছে কি না। তারপরে দেখে এর মধ্যে আর একটু আটা দিয়ে দেবে, যেটাকে আবার বেলতে শুরু করবে। আটা বা ময়দা যে কোনো কিছু দিয়েই তুমি বেলতে পারো। তো আমি ময়দাটা পুরোটা মেখে নিয়েছিলাম বলে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। তো আটা দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে বেলতে হবে, কারণ ভেতরে পুর আছে আর পরোটা কিন্তু মোটা হবে, খুব পাতলা করতে গেলে পুরগুলো বেরিয়ে যাবে। আর দেখো বন্ধুরা, আমি বেলার সময় একটু মটরগুলো দেখা যাচ্ছে, কারণ যেহেতু আমি মটরগুলো গলিয়ে দিইনি, গোটা গোটা দিয়েছিলাম, তাই হয়তো এরকম দেখাচ্ছে। বাট খেতে খুবই টেস্টি লাগবে আর খুব সুন্দর করে এটাকে বেলবে, যাতে বেরিয়ে না যায়। এরকম মটরগুলো দেখা যাচ্ছে, তবুও কিন্তু বন্ধুরা ভাজার সময় মটরগুলো বেরোবে না, কারণ সেরকমভাবেই বেলবে, আস্তে আস্তে, খুব পাতলা করতে যাবে না। তো এরপর আমি এটাকে বেলে নিলাম, নিয়ে এবার আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো সেখানে আমি এটাকে দিয়ে দেবো, আর আস্তে আস্তে চেপে চেপে, খুব চেপে বেলবে না, কারণ খুব চেপে বেললে কিন্তু মটরগুলো বেরিয়ে যাবে, পুরটাও বেরিয়ে যেতে পারে। তো আমি যা হোক করে খুব সুন্দর করে এটাকে আস্তে আস্তে বেলছি, যাতে মটরগুলো না বেরিয়ে যায়। মটরের দেখো ছাপগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এরপর আমি এটাকে কড়াই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওপাশটা ভাজার জন্য একটু রেখে দিয়েছি, হালকা একটু ওই দিকটা হবে, তারপর আমি পাল্টাবো। তো আমি স্টোভে যেহেতু বসিয়েছি, আমাদেরকে আগেই বললাম যে আমাদের রান্নাঘরে রান্না হচ্ছেতে। এরপরে দেখো এদিকটা কিন্তু অল্প হয়ে এসছে, তো আমি তারপরে পাল্টে দিলাম। দেওয়ার পরে এবার এখানে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা পরিমাণ মতো দেবে, খুব বেশি দেবে না, খুব বেশি দিলে খুবই তেল তেল হয়ে যায়, অল্পই দেবে যাতে যতটা ঘি ততটা টেনে নেয়, খুব বেশি অয়েলি যাতে না হয়ে যায়। তো আমি অল্প ঘি দেওয়ার পরে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কড়ার নিচে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু পাল্টে নিলাম। নিয়ে আমি ওটাকে গোল গোল করে ঘুরিয়ে নিলাম, যাতে চারিদিকে ঘিটা লেগে যায়। এবং তারপরে আমি একটু সাইডগুলো চেপে দিচ্ছি, কারণ পরে যদি খুবই মোটা করে বেলতে হয়, তো তার জন্য যাতে চারিদিকটাও সিদ্ধ হয়ে যায়, নাহলে কিন্তু কাঁচা খেলে পেট খারাপ হবে। তার জন্য আমি চারিদিকটা ভেজে নিচ্ছি, নেওয়ার পরে একটু দেখে নেবে। তারপরে হালকা হালকা লাল লাল হতে গেলে, হয়ে গেলে নামিয়ে নেবে। তারপর রেডি আলু ফুলকপি মটর দিয়ে পরোটা, ট্রাই করে দেখতে পারো, পছন্দ হলে কিন্তু ফ্রেন্ডস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি দেবো। দেখো এইভাবে আমি চারিদিকটা চেপে চেপে ভাজছি, যেমন মটরটা মোটা হয়েছে, না চাপলে হবে না। তো এদিকটা আমি দিলাম, ঘিটা আর একটু কম হয়ে গেছে, তার একটু দিয়ে দিলাম, কিন্তু খুব বেশি দেবে না, তাহলে একটু অয়েলি হয়ে যাবে। এরপর দেখো যেমন ঘিটা একটু বেশি দিলাম, আর একটু ভালোভাবে ভাজা হচ্ছে, হতে হতে দেখো একদিকটা অলরেডি লাল হয়ে গেছে। দেখো এদিকটা লাল হয়ে গেছে, তো আমি আর একটু পাল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। কিন্তু দেখো বন্ধুরা, আমি এতবার নাড়াচ্ছি পাল্টাচ্ছি, মটরগুলো কিন্তু ছাপ বোঝা যাচ্ছিলো যে ভেতরে।